It's gone for a big one. It's going for the maximum. What a way to finish the over. এবার ইংল্যান্ডে গিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সাব্বির রহমান, হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। তাছাড়া তার বিশাল বিশাল চক্কাই 5 থেকে 7টি বল হারিয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতে তেমন কোনো চাপ নেই, তাই জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান খেলতে গেছেন ইংল্যান্ডে। সাব্বিরের জোরো ব্যাটিংয়ের দিনে 143 রানের বড় ব্যবধানে জয় পেয়েছে তার দল অ্যাভালিও। ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে 5 উইকেট হারিয়ে 348 রান সংগ্রহ করে অ্যাভালি। 2 উইকেট হারানোর পর উইকেটে আসেন সাব্বির। এরপর পুরো ইনিংস শেষ করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। ডাবল সেঞ্চুরির পথে পা রাখতে সাব্বির ছক্কা হাঁকিয়েছেন 12টি, চার মেরেছেন 17টি। এছাড়া 5 থেকে 7টি বল তিনি হারিয়ে ফেলেছেন, যেটি আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া সাব্বিরের স্ট্রাইক রেটও ছিল চোখদাতানো। মার্কুটে এই ব্যাটার ব্যাটিং করেছেন প্রায় 200 স্ট্রাইক রেটে। জবাবে ব্যাট করতে নেমে 205 রানে অল আউট হয়ে যায় সুপারনোভা। দলটির হয়ে সর্বোচ্চ 41 রান করেন ওপেনার ব্যাটার মোজাম্মেল সালমান। এছাড়া ওয়েবেলির হয়ে 4টি উইকেট নেন টিপু, 2টি উইকেট নিয়েছেন সাব্বির রহমানও। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।